আমাদের সিনেমা হলগুলি এগুলি সবই অ্যানালগ এবং অত্যন্ত পুরনো। তো আমি বহু আগে থেকে আমাদের যারা মালিক তাদের সঙ্গে বহুবার বসেছি, তাদেরকে অনুরোধও করেছি যে আপনারা এগুলিকে আধুনিক করে ফেলেন, এটা করা দরকার ছিল। তো যাক, এবারে আমরা প্রায় 1000 কোটি টাকার একটা আলাদা ফান্ড রেখে দিয়েছি যারা মানে তাদের, এবং সেখান থেকে যে কেউ অন্তত প্রাথমিকভাবে 10 কোটি টাকা ঋণ নিতে পারবে খুব অল্প সুদে। আমরা সুনিশ্চিতভাবে এখনো বলতে পারবো না ঘটনাটা কি হয়েছিল। আমাদের আমাদের পুলিশ বাহিনী তো রয়েছে, আমাদের আর্মি বাহিনী আর্মিরও কাজ করছে যে এটা কোনো মানে এক্সপ্লোসিভ ব্লাস্ট হয়েছে কিনা সেই ধরনের আলামত আমরা এখনো পাইনি। তারপরও আমরা এখনো জোর দিয়ে বলছি না যে কারণটা কি, কারণটা আমরা খুব শীঘ্রই বের করে আমরা জানিয়ে দেব। জ্বালানির কারণেই সারা বিশ্বে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা বিরাজমান। সুতরাং মানব সম্পদের অভ্যুদয়ের জন্য, উত্থানের জন্য জ্বালানি ব্যবহৃত হয়, আবার এই সভ্যতাকে ধ্বংস করার জন্য জ্বালানি একটি নিয়ামক ভূমিকা পালন করে। জীবাশ্ম জ্বালানি বেশি ব্যবহারের কারণে আজকে আমরা বিশ্বের মধ্যে সর্বোচ্চ বায়ু দূষণগ্রস্ত শহরে পরিণত হয়েছে। স্ট্রম ড্রেন যেটা আছে, স্ট্রম ড্রেনটা কে আমরা অনেকেই ইউজ করছি সোয়ারেজ লাইন হিসাবে। স্ট্রম ড্রেন শুধু স্ট্রম ড্রেন হিসাবে ইউজ হবে, এখানে কোনো ধরনের সোয়ারেজ কানেকশন দিতে পারবে না। বেগম খালেদা জিয়ার ভাই একটা আবেদন করেছেন, তার যে শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরো বাড়ানোর জন্য, সেই ফাইলটা আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে, আমার কাছে এখনো আসে নাই। জামিন দেওয়ার এখতিয়ার কিন্তু আদালতের, জামিন দেওয়ার এখতিয়ার কিন্তু সরকারের না। সংবিধানের বাইরে আমরা যাব না, সংবিধানে যেই নির্বাচনের কথা বলা আছে ঠিক সেই নির্বাচনই হবে। আজকে আদানির এই চুক্তি, আদানির সঙ্গে এই চুক্তি, এটা সমগ্র বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে। এটা একটা ভয়ঙ্কর ভাবে শুধু অসম চুক্তি নয়, একটা দুরবী সন্ধিমূলক চুক্তি। আদানির সঙ্গে এই যে আপনার চুক্তি, এই চুক্তি এই দেশ বিরোধী, এই চুক্তি জনগণ বিরোধী, এবং আমি আজকে এই ফোরাম থেকে এইখান থেকে বলছি যে এটাকে অবিলম্বে বাতিল করতে হবে।